একদম বসে যাবে, নির্মাণ করা করা যাবে, এখন জ্যাম সড়ক যোজনা। এই প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার যে রাস্তা, এটা এমনই অবস্থা হয়ে আছে। এই 5.5 কিলোমিটার রাস্তা, সামনে কেন্দ্রগ্রাম পর্যন্ত যে রাস্তাটা আছে বাস চলে, বাস চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সাইকেল নিয়ে ভ্যান কোনো কিছুই মানুষ চলাচল পর্যন্ত করতে পারছে না, যার ফলে আমরা কেন্দ্রগ্রাম থেকে কালেকশন করে এই রাস্তাটা কিছু পিকেট ইট, কিছু বোল্ডার, কিছু মোরাম দিয়ে রাস্তাটা আপাতত 1 কিলোমিটার আমরা সারাই করছি, যাতে বাসগুলি যাতায়াতের উপযুক্ত হয়। অনেকদিন 2 বছর ধরে পড়ে আছে রাস্তাটা, কোনো রকম মেরামতে কোনো ইয়ে নেই, কোনো বাইক সাইকেল কিচ্ছু চলাচল করা যাবে না রাস্তা। না না, সেরকম বাগানো দেওয়া নয়, তবে মোটামুটি একটু ইয়ে করে আসছে ওরা।